উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি বাড়বে আগামীকাল কালো বুধবার প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে নিচের দিকে জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আগামী কাল থেকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি চলবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না আগামী কাল উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারে 200 মিলিমিটার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা ভারী থেকে অতি ভারী দু এক পশলা প্রবল বৃষ্টি হতে পারে দার্জিলিং সহ পার্বত্য এলাকায় অতি ভারী বৃষ্টি হবে উত্তর দিনাজপুরের কিছু অংশে হালকা মাঝারি দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে মালদাহ এবং দক্ষিণ দিনাজপুরে তবে ভোট গণনার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা হতে পারে মৌসুমি অক্ষরেখা রাজস্থানের নিম্নচাপ এলাকা শিবপুর সিদ্ধি আল্টলগঞ্জ হয়ে বাঁকুড়ার উপর দিয়ে পূর্ব দিকে উত্তর পূর্ব ভারতে রাজ্য মণিপুর পর্যন্ত বিস্তৃত গুজরাট সংলগ্ন এলাকায় একটি অফসোর অক্ষরেখা রয়েছে গুজরাট থেকে কেরল পর্যন্ত দক্ষিণ পশ্চিম রাজস্থানে রয়েছে একটি নিম্নচাপ এলাকা দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে আগামী তিন চার দিন বৃষ্টির পরিমাণ কম থাকবে জেলায় জেলায় বজায় থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না বজ্র সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে জেলাগুলিতে দক্ষিণবঙ্গে একদিকে আদ্রতা জনিত অস্বস্তি অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি আংশিক মেঘলা আকাশ জেলাগুলিতে উদ ও বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি চলবে বৃষ্টি কিছুটা বাড়তে পারে বৃহস্পতিবার ও শুক্রবারে উত্তরবঙ্গে আবারও ভারী বৃষ্টির স্পেলে নিচু এলাকা প্লাবিত হতে পারে নদীর জলস্তর বাড়তে পারে পাহাড়ি রাস্তায় দৃশ্যমানতা কমতে পারে ধস নেমে যান চলাচল ব্যাহত হতে পারে আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে ক্ষিপ্তভাবে দু এক পশলা বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে থাকবে ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে তিরিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস আজ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলেও হতে পারে যদিও ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান পূর্ব মেদিনীপুর পুরুলিয়া কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ নদিয়া জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর অন্যদিকে আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ অরুণাচল প্রদেশ অসম মেঘালয় গুজরাট মধ্যপ্রদেশ এবং সিকিম বিহার কঙ্কন ও গোয়াতে প্রবল বৃষ্টির সম্ভব Bye now.